অল জব ডেস্টিনেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি বাংলার স্পেশাল হাই ভোল্টেজ পঁচাত্তরটি এমসি কিউ কোশেন নিয়ে আশা করছি এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন কমন থাকবে যে কোনো সরকারি চাকরি নিবন্ধন এবং সরকারি শিক্ষক পরীক্ষায় তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছে এমসি কিউতে সকলেই আমার সাথেই থাকুন প্রথম প্রশ্ন বাসার ক্ষুদ্রতম একক কোনটি বাসার ক্ষুদ্রতম একক হচ্ছে দনি কোনটি তদ্ভব শব্দ তদ্বর শব্দ হচ্ছে চাঁদ ঘুম থেকে জেগে বৈশাখী চোরে কুড়িয়েছি আম এই লান্টির লেখক বা কবিকে এই লাইনটির লেখক বা কবি হচ্ছে বেগম সুফিয়া কামাল কোন বানানটির শুদ্ধ শুদ্ধ বানান হচ্ছে রুশুকার দিয়ে যা বানানটি সেই বানানটি হচ্ছে শুদ্ধ সুচিস্মিতা সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন সঞ্চিত হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন জয় সূচনা করে এরূপ তিথি জয় সূচনা করে তিথির নাম হচ্ছে জয় তিথি জয় সূচনা করে তিথি সরি এটা জয় তিথি না এটা হবে শুভ তিথি এটা হবে শুভ তিথি কোনটি নিত্য মধ্যাচক শব্দ নিত্য মধ্যাচক শব্দ হচ্ছে পূর্ণ বিদ্যুতের সমার্থক শব্দ কোনটি বিদ্যুতের সমর্থক শব্দ হচ্ছে সম্পা বঙ্গবাসা সনেরটি কোন ছন্দে রচিত বঙ্গোভসা সনেরটি হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত মির্ম ভসেনের নাটক কোনটি মির্মি সরবসেনের আতর বেহলা গীতা অভিনয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বরায়েরি কি ধরনের চরিত্র রাধাকৃষ্ণের প্রেমের দূতি যশীমুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবাসী হিসাবে যোগদান করেন কত সালে প্রবাসক হিসেবে যোগদান করেন উনিশশো সালে দাতুর পর কোন পদ যুক্ত করে বাপবাচক বিশেষ বোঝায় এটা হচ্ছে আয় বৈরাগ্য সাধনে সে আমার শূন্যস্থান পূরণে হবে মুক্তি মতিচুর গ্রন্থ কে মতিচুর গ্রন্থ রচিত হচ্ছে বেগম রোকিয়া শাওকাত হোসেন যে প্রত্যয় কোনো পদের নির্দিষ্টতা বোঝায় তাকে কি বলে তাকে বলে পদাশ্রিত নির্দেশক মর্সিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে মর্সিয়া শব্দের উৎপত্তি হচ্ছে আরবি ভাষা থেকে আত্মহত্যার অধিকার কার লেখা আত্মহত্যার অধিকার হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয় পালিত হয় উনিশশো সালে কোন গুচ্ছ বিদেশি উপসর্গ বিদেশি উপসর্গ হতে হচ্ছে নিফি চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় ছক চাচা উপ চরিত্রটি পাওয়া যায় আল্লালের ঘরে দুলাল উপন্যাসে সমর্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন সমর্থক শব্দগুচ্ছ হচ্ছে শৈবালিনী তরঙ্গিনী শরিত তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি তৎসম শব্দের ব্যবহার হচ্ছে সাধু রীতিতে বেশি মিঞ্চাতন কে রচনা করেন মিনচাতন রচনা করেন সেন বৃক্ষ শব্দের সমর্থক শব্দ কোনটি বৃক্ষ শব্দ সমর্থক শব্দ হচ্ছে বিটপি বিরাগীর শব্দের অর্থ কী বিরাগীর শব্দের অর্থ হচ্ছে উদাসীন জন্ময় আমার আজর্মপা উক্তিটি কার উক্তিটি হচ্ছে দাউদ হায়দারের বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা হচ্ছে আটটি বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস হচ্ছে বন যুগ দন মনস্তাপ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি মনস্তাপের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনোযোগ স্তাপ অর্থাৎ বিসর্গ সন্ধি যেটাতে আছে বিসর্গ যেটাতে আছে পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় পদ যুগ হতি বুলবুলিতে দান খেয়েছে এই বাক্যের বুলবুলিতে শব্দে কোন কারকে কোন বুদ্ধি বুলবুলিতে দান খেয়েছে বুলবুলি হচ্ছে কর্তি বা কর্তা অর্থাৎ কর্তা কারকে সপ্তমী বিভক্তি কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানানটি হচ্ছে নিরীহ আর যা নিন্দার যোগ্য নয় তা হচ্ছে অনিন্দ বুল বানান কোনটি বুলবান হচ্ছে প্রতীতি যার বাসস্থান নেই বাক্যের এক কথায় কি বলে অনিকেতন যার কোনো নিকেতন নেই মুক্তলা বাক্যাংশের বিশিষ্ট অর্থ কী বিশিষ্ট অর্থ হচ্ছে প্রসন্ন হওয়া গুরেবালি বাগধারাটির অর্থ কী গুরেবালি কথাটির অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য নির্মলের বিপরীত শব্দ কি নির্মলের বিপরীত শব্দ হচ্ছে প্রঙ্কিল মনীষা শব্দের বিপরীত শব্দ অর্থে নির্বোধ বামেতর শব্দের অর্থ কি বামেতর শব্দের হচ্ছে ডান শব্দের অর্থ কোনটি পজার শব্দের অর্থ হচ্ছে পাদুকা প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটি কি বলা হয় উপমেয় মহর্ষি কোন সমাস মহর্ষি হচ্ছে কর্মদ্বারই সমাস প্রতিদিন গড়হীন গড়ে কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে শামসুর রহমান জসীম উদ্দিনের নাটক জসীমউদ্দিনের নাটক হচ্ছে বেদের মেয়ে দৃষ্টিহীন কার নাম দৃষ্টিহীন হচ্ছে মধুসূদন মজুমদারের ছদ্মনাম বিবাহ কিরণ সুবলিত সুগঠিত কোনটি অগ্নি শব্দের সমর্থক শব্দ নয় অগ্নিশব্দের সমর্থক শব্দ নয় প্রজ্বলিত এছাড়া পাবক হুতাসন বন্নি হচ্ছে অগ্নিশব্দের সমর্থক শব্দ আসাদের সাত কবিতাটির লেখককে আসাদের সাত কবিতাটির লেখক হচ্ছে শামসুর রহমান রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত শোনে প্রকাশিত হয় উনিশশো দশ সালে সৈয়দ রাজের গ্রন্থ কোনটি সৈয়দ রাজের গ্রন্থ হচ্ছে অলিক মানস কবি কাইকুবাদের রচিত মহাশাসন কাব্যের ঐতিহাসিক পটভূমি কি ছিল ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ ওই কোন ধরনের শরদ্্বনি ওই যৌগিক শরৎধ্বনি জলের কি সমাস জল স্থলে হচ্ছে ও লোকদ্বন্দ্ব সমাস মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি ধ্বনি বিজ্ঞান গোষ্ঠ নাম হচ্ছে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হচ্ছে আপনি সপরিবারে আসতে আমন্ত্রিত ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতির স্বীকৃত মার্জিত লোকের ধর্ম এ কথা কে বলেছেন এ কথা বলেছেন মুতা হোসেন চৌধুরী আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তোলে দিব নিছনি রবীন্দ্রনাথের এ গানে নিছনি কী অর্থ ব্যবহৃত হয়েছে নিছনি ব্যবহৃত হয়েছে পূজা অর্থে কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম দীনেশ রঞ্জন দাস নিচের কোনটি অশুদ্ধ বাক্য নিচের অশুদ্ধ বাক্য হচ্ছে দোষী নির্দোষী যুত্রাক্ষর একমাত্রা এবং বন্ধাক্ষরও একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে সরবৃত্ত ছন্দে কদাকার শব্দটি কোন উপসর্গযোগে গঠিত কতাকার শব্দটি দেশি উর্গ সফরযোগে গঠিত বর্গের কোন বর্ণ সমূহার দ্বনি মহাপ্রাণ দ্বনি দ্বিতীয় ও চতুর্থ মাতৃভাষায় যাহার বক্তি নেই সে মানুষ নেয় কার উক্তটি উক্তটি হচ্ছে মীর মুশারফ হোসেনের প্রদীপ নিবিয়া গেল বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের বঙ্কিমচন্দ্রের কপাল কাস্টম শব্দের পরিভাষা কোনটি যথার্থ কাস্টম শব্দের পরিভাষা হচ্ছে প্রথা অলৌকিক ইস্টিমার গ্রন্থের কে অলৌকিক ইস্টিমার গ্রন্থের রচিয়তা হচ্ছে হুমায়ুন আজাদ চর্চাচর্চ বিনিসয়ের অর্থ কি কোনটি আচরণীয় আর কোনটি নয় পূর্ববঙ্গ গীতিকার লোকপাল সমুহার সংগ্রাহককে চন্দ্রকুমার দে শৃঙ্গার রসকে পদাবলীতে কী রস বলে মধুর রস সমবিহারে শব্দটির অর্থ কী সমবিহারের শব্দটির অর্থ হচ্ছে এক যুগে বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তককে বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তক হচ্ছে সেলিম দিন নিচের কোন বানান গুচ্ছের সবগুলো বানানি অশুদ্ধ নিচের কোন বানান গুচ্ছের সবগুলো বানানি অশুদ্ধ এটা হচ্ছে নিকন সূচগ্র অনুরদ্র ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা সেটা হচ্ছে ভাষা সাহিত্যের কথা কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হাতে যে রাত্রে বহিবেদীর গোশ্বাস জরাপকুলের কান্না বেদিবে আকাশ উপরোক্ত চরণের কবিতাকে চরণের কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বাক্যে ক্রিয়াপদ উজ্জ রয়েছে ক্রিয়াপদ উজ্জ্ব রয়েছে তিনি আমার বাই ইনি আমার ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ককে কি বলে সহায়ককে বলে করণকারক মিথ্যাবাদী রাখাল কাব্যটির রচয়িতাকে মিথ্যাবাদী রাখাল কাব্যটির রচয়িতা হচ্ছে সৈয়দ আল মাহমুদ কবি গানের প্রথম কবি কবি গানের প্রথম কবি হচ্ছে গুজলা বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ কোন কর্মে যুক্ত হয় না বিভক্তি যুক্ত হয় না মুখ্য কর্মে ত্রুটি বাংলা স্পেশাল এমসিকিউ এখন দেখলেন নিয়মিতভাবে এরকম স্পেশাল এমসি কিউ বাংলা গণিত এবং সাধারণ জ্ঞান পেতে অল জবস ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আশা করছি এই চ্যানেলে আপনারা সকল কিছু পেয়ে যাবেন